করোনা সংক্রমণ বাড়ায় এবার জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লির উপস্থিতি কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এদিকে ঈদে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেই জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান। পুরো জাতীয় ঈদগাহ মাঠকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া ঢাকাসহ সব বিভাগীয় শহরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার জামাতে মুসল্লিদের অংশগ্রহণ কমানো হয়েছে। আজ রাত থেকে হাটের বর্জ্য অপসারণ শুরু হবে আর কোরবানির বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও জানান তিনি। বর্জ্য অপসারণের সুবিধার্থে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করতে নগরবাসীর প্রতি আহ্বান তার।